স্বাগতম বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের লেকচারটি। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং অ্যাব্রিভিয়েশন নিয়ে। অ্যাকাউন্টিং অ্যাব্রিভিয়েশনে আমরা অ্যাকাউন্টিং এর কিছু বেসিক প্রতিষ্ঠান, যারা রুলস এবং রেগুলেশনগুলো তৈরি করে, সেই জিনিসগুলো, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে এবং তাদের রুলস এবং রেগুলেশনগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। দেখি, প্রথমে আমাদের আছে সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। ইউএসএর এআই সিপিএ নামের একটি প্রতিষ্ঠান এই ডিগ্রিটি প্রদান করে থাকে, এবং ইউএসের ডিফারেন্ট স্টেটে এই ডিগ্রিটি প্রদান করা হয়। সিপিএর কাজটা কি? তোমরা অনেকে হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম শুনেছ, সিএর নাম শুনেছ। সিএ এবং সিপিএ মেনলি একই ধরনের কাজ করে থাকে। ইউএসএতে তোমরা বলতে পারো সিএদের সিপিএ বলা হয়। তো বলা যায়, তোমরা যদি তাদের কাজের ধরন দেখো, তারা সিএ এবং সিপিএর কাজ একই। অর্থাৎ ইউএসএর বাইরে যেটাকে সিএ বলা হয়, ইউএসএতে সেটাকে সিপিএ বলা হয়। সিএ কিংবা সিপিএর কাজটাকে মেনলি, সিএ বা সিপিএর কাজ হলো অডিটিং করা, একটি কোম্পানির তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো যাচাই করা এবং ঠিক আছে কি ভুল আছে, কোন জায়গাগুলো ঠিক করতে হবে। এবং অনেক সময় বিভিন্ন কোম্পানির বাধ্যবাধকতা থাকে, থার্ড পার্টি বা বাইরে কোম্পানির বাইরে কোনো সিএ দিয়ে ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলোকে অডিট করানো। এখন আমরা আলোচনা করি এফএসবি নিয়ে। অ্যাকাউন্টিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হলো এফএসবি। এফএসবি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে এফএসবি কী কাজ করে? এফএসবি সাধারণত ইউনিভার্সাল অ্যাকাউন্টিংয়ের কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করে, কিছু বেসিক রুলস এবং রেগুলেশন সেট করে দেয়। যেমন এফএসবির সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস হলো গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তার মানে পুরো পৃথিবীতে একটা বেসিক স্ট্যান্ডার্ড সেট করে দেয় এফএসবি অ্যাকাউন্টিংয়ের ইনফরমেশনগুলো তৈরি করার জন্য এবং অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রেজেন্ট করার জন্য। তাহলে পরীক্ষায় অনেক সময় এসে থাকে গ্যাপ কোন প্রতিষ্ঠান তৈরি করে, তোমরা চোখ বন্ধ করে বলে দিবা কি এফএসবি তৈরি করে। আবার অনেক সময় বলে কি এফএসবি কী তৈরি করে, তোমরা যদি অপশনে গ্যাপ দেখো তাহলে বলে দিবা গ্যাপ তৈরি করে। এরপর আসা যাক এসএসসিএ। এটি অনেকটা সিএর মতোই, এসএসসিএ সিএর মতোই একটি ডিগ্রি, যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো জাজ করে থাকে এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো নিয়ে কাজ করে থাকে। এরপর বাংলাদেশের কিছু রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং একটি প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব, বিএস এবং বিএফআরএস, দুটি বাংলাদেশের রিপোর্টিং স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশ সমস্ত ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো তৈরি করতে হয় এবং প্রেজেন্ট করতে হয়। এই দুটি স্ট্যান্ডার্ডই তৈরি করে দেয় আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ, আইসিএবি। আমরা আগে যে সিএ সম্পর্কে পড়েছি, সিএ ডিগ্রিটি প্রদান করে বাংলাদেশে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ। অর্থাৎ এখান থেকেই সিএ ডিগ্রিটি প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব বিআইবিএম নিয়ে। বিআইবিএম এমন একটি প্রতিষ্ঠান যেটি যারা ব্যাংকে চাকরি করছে তাদেরকে ডিগ্রি প্রদান করে থাকে। এমবিএম নামের একটি ডিগ্রি প্রদান করা হয় এই বিআইবিএম প্রতিষ্ঠান থেকে। বিআইবিএমের ফুল ফর্ম হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এবং ওদের ডিগ্রিটার ফুল ফর্ম হলো মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এরপর আমরা আলোচনা করব এসইসি নিয়ে, স্টক এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে সাধারণত দুইটি স্টক এক্সচেঞ্জ আছে। এরপর আমরা আলোচনা করব এসইসি নিয়ে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে দুইটি এক্সচেঞ্জ কমিশন আছে, একটি হলো ডিএসইসি, আরেকটি হলো সিএসইসি। ডিএসইসি হলো ঢাকা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিএসইসি হলো চট্টগ্রাম বা চিটাগং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
ডিএসসিসি এবং সিএসসি দুটি শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে থাকে। শেয়ার মার্কেটের জন্য যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেগুলো প্রস্তুত করে থাকে। ডিএসসিসি এবং সিএসসি দুটি সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন হিসেবে বাংলাদেশে কাজ করে থাকে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ আজকের টপিক এতটুকু পর্যন্ত। তোমরা শিটগুলো যদি ভালোভাবে পড়ো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো, আশা করি এই টপিকগুলো তোমরা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।